বিরতির পর স্বাগত। রবিবার প্রবল ঝড়ে গাছ ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন বসতঘর, দোকানপাট বিপর্যস্ত হয়েছে জনজীবন। এবং এই ঘটনাটি সোনামুড়া নগর পঞ্চায়েতের অন্তর্গত রাধা মাধব বাড়ি মন্দির সংলগ্ন এলাকাতেও হয়েছে। জানা যায় যে প্রায় 11:30 নাগাদ প্রবল বর্ষণ শুরু হয়। ওই সময় রাধা মাধব মন্দিরের বহু পুরনো বিশাল আকার একটি আম গাছ শিকড় সহ উল্টে পড়ে তার নিকটবর্তী কয়েকটি দোকানের উপর পড়ে। এতে ক্ষতির সম্মুখীন হয় মন্দির লাগোয়া কয়েকটি দোকান ঘর, আহত হয় দোকানে থাকা কয়েকজন ক্রেতা ও বিক্রেতা। বিশাল আকার আম গাছটি দোকান ঘর সহ রাস্তায় গিয়ে পড়ায় রাস্তায় থাকা কয়েকটি যানবাহনও ক্ষতির সম্মুখীন হয়েছে। মুহূর্তেই বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন, বন্ধ হয়ে যায় সোনামুড়া বর্ষনগর মূল সড়কটি। ঘটনার কিছু সময় পর সোনামুড়া নগর পঞ্চায়েত পুলিশ এবং অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় এবং বৃষ্টি থামতেই শুরু হয়ে যায় উদ্ধার কাজ এবং গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়। সে বিষয়ে এলাকাবাসীরা কি বলছে শুনুন। কিভাবে বলুন আকর্ষণ দাঁড়া, আমি তো দোকানে দাঁড়িয়ে আছি না, আকর্ষণ করছে গাছটা, মেঘ হচ্ছে আকর্ষণ এলাকাবাসীদের বক্তব্য আপনারা শুনলেন। মূলত সোমবার প্রবল বৃষ্টি এবং ঝড়ে বিশাল আকার গাছ পড়ার ঘটনা কিন্তু গোটা রাজ্য জুড়েই উঠে আসছে এবং ঠিক সেভাবে রাধা মাধব মন্দিরের বিভিন্ন এলাকাতেও এই বিক্ষোভের খবরটি উঠে এসেছে যে বিশাল আকার একটি আম গাছ শিকড় সহ উল্টে পড়ে নিকটবর্তী কয়েকটি দোকানে পড়ে যায় এবং তাতে ক্ষতির সম্মুখীন হয়েছেন মন্দির লাগোয়া কয়েকটি দোকান ঘর সহ আহত হয়েছেন দোকানে থাকা কয়েকজন ক্রেতা এবং বিক্রেতারা। কার্যত বিশাল আকার আম গাছটি দোকান ঘর সহ রাস্তায় গিয়ে পড়ায় রাস্তায় থাকা কয়েকটি যানবাহনগুলি একেবারে বিপর্যস্ত হয়ে যায় বলে জানা যায়। মুহূর্তের মধ্যে সেখানে আসা যাওয়ার যে রাস্তাটি রয়েছে, মূল সড়কটি রয়েছে, সেই জায়গায় যান চলাচল একেবারে স্তব্ধ হয়ে যায়। এরপর খবর দেওয়া হয় পুলিশ এবং অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের, তারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং বৃষ্টি থামার সাথে সাথে সেই গাছটিকে কেটে সেখান থেকে তুলে নিয়ে যাওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এই মুহূর্তে নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি রয়েছে, আর অন্যান্য সংবাদ সাথে থাকুন।